আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই বাসায় আছেন এবং ভালো আছেন। সর্ষে ইলিশ একটি জনপ্রিয় বাঙালি খাবার যা ইলিশ দিয়ে তৈরি করা হয়। সর্ষে বাটা দিয়ে রান্না করা ইলিশ মাছের তরকারিকেই বলা হয় সর্ষে ইলিশ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে সর্ষে ইলিশ খাওয়ার আকাঙ্ক্ষা প্রবল। আজ আমি বাঙালি ও বাংলার এই ঐতিহ্যবাহী খাবারের সর্ষে ইলিশ রান্না করব। ভিডিওটি শুরু করার আগে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। চলুন সর্ষে ইলিশ রান্না শুরু করা যাক। সরিষা ইলিশ তৈরি করার জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছের টুকরা নিয়ে নিয়েছি, সাথে লাগছে কিছু মশলা। সরিষা ইলিশের প্রধান উপকরণ যেটা হচ্ছে সরিষা, আমি এখানে হলুদ সরিষা 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি এবং সাথে পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, যার দরুন সরিষাগুলো কিন্তু অনেক ফুলে উঠেছে। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, মরিচের গুঁড়ো স্বাদ অনুসারে, হলুদের গুঁড়ো 1/4 চা চামচ, লবণও স্বাদ অনুসারে। এখানে মরিচের কাজ দুটো ক্ষেত্রে আমরা করব। সরিষা বাটার ক্ষেত্রে আমরা কাঁচা মরিচ দিয়ে তখন বাটবো, আপনি সেটা এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, আমিও এটাকে ব্লেন্ড করে নিব। তো কাঁচা মরিচ দিলে যেটা হবে আর কি, সেটা হচ্ছে সরিষার যে একটা তেতো ভাব থাকে সেটা আর থাকবে না। আর কিছু কাঁচা মরিচ আমি রান্নার শেষ হওয়ার আগ মুহূর্তে আমার রেসিপিতে দিয়ে দিব, যাতে করে একটা কাঁচা মরিচের একটা ফ্রেগ্রেন্স থাকে। আমি তো আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি, আজকে সকালে প্রচণ্ড ঝড়ের জন্য আজকে সারাদিনই আমাদের এখানে কারেন্ট ছিল না। আমি জাস্ট মোবাইলের লাইট দিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি, যার জন্য আমি এখানে ব্লেন্ডারও ইউজ করতে পারছি না। তো আমি এখন পাটাই বেটে নিব এই সরিষাগুলো। সরিষার বাটার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ 4টা এবং একটু পরিমাণ লবণ। এতে করে কি হবে, সরিষার তেতো ভাবটা কিন্তু থাকবে না। চলুন তবে এবার বেটে নিই। সরিষা বাটা হয়ে গেছে, এখন আমি সরিষা বাটা ইলিশের ক্ষেত্রে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, সাধারণত কিন্তু সরিষা ইলিশ করতে গেলে সবাই কিন্তু সাধারণত কাঁচা মাছ দিয়েই করে, কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, যে একটু মাছটা যদি একটু ভেজে নিই তাহলে টেস্টটা মানে একটু বাড়তি হয়, যার জন্য আমি মাছটা এখন ভেজে নেব। মাছটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ মরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে আমি খুব ভালো মতো মেখে নিব। আমি আবারও বলছি, সাধারণত কিন্তু সরষে ইলিশ কিন্তু কাঁচাই করা হয়, কাঁচাটাই রান্না করা হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে ভাজলে ভালো হয়, এই জন্য আমি ভেজে নিচ্ছি। সুতরাং আপনারা চাইলে ভাজতেও পারেন অথবা কাঁচা রান্না করতে পারেন। মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে হালকা করে ভেজে নিব, এবং ভাজলেও এটা খেয়াল রাখতে হবে যাতে কড়া ভাজি না হয়, খুবই হালকা করে ভাজতে হবে, তাছাড়া কিন্তু সরষে ইলিশের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মাছ ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি দুপাশেই একটু একটু করে ভেজে নিচ্ছি। আমি আবারও বলতেছি, মাছগুলো কিন্তু ভাজলে হালকা ভাজতে হবে, খুব বেশি করে ভাজা যাবে না। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলোকে তুলে নিব। এখন এই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, যেটাকে আমরা সয়াবিন তেল বলি, কিন্তু সয়াবিন তেলের চেয়ে যদি আপনি সরিষার তেলটা ইউজ এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো আসে, একদম ফাটাফাটি। যেহেতু আমার তাওয়াটা গরম, তো তেলটাও গরম হয়ে গেছে মনে হচ্ছে, এখন আমি এখানে
পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি খুব ভালোমতো ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজ যত বেশি ভাজা হবে রান্নার টেস্টটাও কিন্তু তত বেশি আসবে। এই জন্য আমি এটাকে একদম বেরেস্তা করবো না, কিন্তু ভালোমতো খুবই ভালোমতো ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়ো, লবণ, এটা হচ্ছে হলুদের গুঁড়া, এবং আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এভাবে মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে দেব, অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট সরিষা বাটা। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ ভেজে নিব, ভেজে নেওয়ার পর আমি পানি দিয়ে দিব। মশলাগুলোকে কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এভাবে কষিয়ে নিলে কিন্তু সরিষা ইলিশের টেস্টটা আরো বেড়ে যায়। মশলা আর সরিষা পাতা কিন্তু খুব ভালো মতো কষা হয়ে গেছে, দেখেন তেলগুলো কিন্তু উপরে ভেসে ভেসে উঠছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, এখন মাছগুলো দিয়ে দেব। আর অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবং এখানে আমি একটু লবণটা চেখে নিব, কারণ লবণটা কিন্তু এমন একটা উপকরণ যেটা কম বেশি হলে কিন্তু খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায়। এখন ঢেকে দিয়ে পানি শুকানো পর্যন্ত বা আপনার যতটুকু পরিমাণ এটাকে একটু ঝোল রাখতে চাইলে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে। আমি ছোটকাল থেকে আমার মায়ের হাতে ঠিক এভাবেই সরষে ইলিশ খেয়ে এসেছি, এবং সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। মাছগুলো দেওয়ার পর 5 মিনিট রান্না করার পর আমি কিন্তু এখন মাছগুলোকে উল্টে দিব একটু, যাতে করে মশলাটা খুব ভালো মতো ঢুকে। রান্নার এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি একটা সুগন্ধ বের হচ্ছে। আসলে আপনাদেরকে তো এটা আমি ফিল করাতে পারবো না, কিন্তু এটা ফিল করার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে বাসায় এটা তৈরি করতে হবে। এখন মাছগুলো উল্টানো হয়ে গেছে, এখন আমি এটাকে আবারও ঢেকে দিব এবং এভাবেই আমি আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। 10-12 মিনিট রান্না করার পর আমি এখন এটা দেখে নিব কি হয়ে গেছে কিনা। হ্যাঁ, সরিষা ইলিশটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী খাবার সরষে ইলিশ। বর্ষার দিনে সরষে ইলিশ সাদা ভাতের সাথে কিন্তু খাবারে এক নতুন এক মাত্রা এনে দেয়। সো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।
আপনারা নিজেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং পরিবারের সবাইকে নিয়ে খেয়ে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। আর কি কি রেসিপি দেখতে চান তাও কমেন্টে জানান। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেতে পারেন। ভিডিওটি লাইক দিয়ে আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করেন। সবাই ভালো থাকুন, বাসার তৈরি নিরাপদ খাবার খান, সুস্থ থাকুন, কারণ সুস্থতাই আসল সম্পদ।